ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লন্ড বগুড়ার উপকূল বরগুনা উপকূল নিঃস্ব হাজার হাজার পরিবার বিধ্বস্ত বেড়িবাঁধ ভেসে গেছে মাছের ক্ষেত বিদ্যুৎ কাটছে লাখো মানুষ সুমন শিকদার তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লন্ড হয়ে যায় উপকূলীয় এই জেলা ভারী বর্ষণে ভেসে যায় ফসলের মাঠ মাছের ক্ষের ও ঝোড়ো বাতাসে উড়ে যায় ঘরের চাল ঘর হারিয়ে নিঃস্ব কয়েক হাজার পরিবার না আছে কোনো আসবাবপত্র না আছে থাকার কোনো জায়গা এবং আমি তো আহ পুরো হয়ে গেছি তাই আম গেছে কথায় কি স্কুল ঘরে হ্যাঁ তো থাকতে না কালকের এই পরীক্ষা হারা কইতে আছে যে না কাল পরীক্ষা আমরা নামে যাবে জলোশ্বাসে বাধ ভেঙে প্লাবিত হয় শত শত গ্রাম দিয়ে আড়াই লক্ষ টাকার মাঝ মারতে ছিল পুষ্কমী গ্রামের বাড়ি পুস্তম এবং কিছু একটা কোলাবাগাল হ্যাঁ গেছে কোনো খবরই নেই আমরা দুর্ভোগের ভিতরে আছি এই আমরা ডেলি জোবা আমরা তলায় আর বাসি এখানে এমপি মহোদয় এই যে নির্বাচনের আগে বলছে যে এনে ব্লক দেবে এখন পর্যন্ত নির্বাচন শেষ হয়ে গেছে এন পর্যন্ত কেউ আসে না পাঁচ দিন পরেও বিচ্ছিন্ন জেলার বিদ্যুৎ সংযোগ কাজ পয়রা মনে করেন তারটা সব ছিরা পয়রা রয়েছে নিচে মাটিতে এই অবস্থা সব জায়গায় প্রায় জায়গায় এই অবস্থা কি অবস্থা তো কারেন্ট তো গেছে এমনি বন্যার নাগি আর এই যে কবে পামু এত কোন নিচে এটা নাই বিদ্যুৎ সরবরাহ নিয়ে সুখবর নেই কর্তৃপক্ষের চারশো বাইশ মেট্রিক টন চাল 233 বান্ডিল ঢেউটিন এবং 8 লাখ নগদ টাকা বিতরণের ঘোষণা জেলা প্রশাসনের অতিরিক্ত লোকবল নিয়োগ দেয়া লাগবে गवर्नमेंटের তো সেই হিসাবে আমরা যথাসম্ভব দ্রুতই কাজ শেষ করার জন্য চেষ্টা করব ঘূর্ণিঝড় যখন আসছে বা যাদের ঘরে খাবার নেই তাদেরকে আমরা এই খাবার পৌঁছানোর জন্য আমরা কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছি পাশাপাশি কারকি ক্ষতি হয়েছে এই ক্ষতিটা আমরা নিরূপণের কাজও চলছে যাতে আমরা তাদেরকে এই বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়াতে পারে তবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা কতটা কার্যকর হয় সেটা দেখার অপেক্ষাতেই ভুক্তভোগীরা ডেস্ক রিপোর্ট নিউজ